মিশর তাদের ফোর্ট আর্মার ডিভিশনকে যুদ্ধে প্রস্তুতিতে থাকার নির্দেশ দিয়েছে। মিশরের প্রেসিডেন্ট আব্দেল সিসি নিজেই এই ঘোষণা দেন। গত 60 বছরের মধ্যে এই প্রথম কোনো আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি নিল। 1973 সালে ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ আরব ইসরায়েল যুদ্ধটিও করেছিল এই মিশর। এর আগে মিশরের প্রেসিডেন্ট আব্দেল সিসি বলেছিলেন, ভবিষ্যতে ইসরায়েলের সাথে যুদ্ধ হলে মিশরই জিতবে। মূলত গাজাবাসীকে মিশরে বিতাড়িত করতে চাইছে ইসরায়েল। এরপর গাজাকে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করে বৃহত্তর ইসরায়েল গঠনের দিকে এগিয়ে যাবেন নেতানিয়াহু। অর্থাৎ ভবিষ্যতে মিশরের কাছে থেকে সিনাই উপদ্বীপ ছিনিয়ে নিতে চায় ইসরায়েল, যেটা ইহুদিদের কাছে পবিত্র স্থান। স্বাভাবিকভাবেই মিশরকে আজ হোক বা কাল ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াতেই হবে। কিন্তু বর্তমানে হামাস ইসরায়েল সংকট মিশরকে যুদ্ধে কিনারায় নিয়ে এসেছে। তাই মিশরের প্রেসিডেন্ট আর শক্তিশালী ফোর্ট আর্মড ডিভিশনকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছেন। অতীতে 3টি আরব ইসরায়েল যুদ্ধে এই ইউনিটেই সবথেকে বেশি লড়াই করেছে। ফোর্ট আর্মড ডিভিশনের হাতে কয়েক শত M1 আব্রামস ট্যাঙ্ক, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এবং রাশিয়ার তৈরি K-52 অ্যাটাক হেলিকপ্টার মতো বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী অস্ত্রগুলো রয়েছে। এছাড়াও তাদের হাতে M113 APC, M270 মাল্টিপোর রকেট লঞ্চ সিস্টেম, M109 SPG, K9A1 SPG, জুন-30 এবং উইংলুং ড্রোন, প্যারাগ্লাইডার্স, টর M2 এয়ার ডিফেন্স সিস্টেম, বুক M2 এয়ার ডিফেন্স সিস্টেম, শিলকাস এয়ার ডিফেন্স সিস্টেম, হক এয়ার ডিফেন্স সিস্টেম এবং পেচোরা এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। এছাড়াও সম্ভাব্য যুদ্ধের জন্য ইউনিটটিকে সাপোর্ট দিতে সামরিক বাহিনীর অন্যান্য ইউনিটগুলোকেও প্রস্তুত করা হয়েছে। আব্দেল সিসি তার বক্তব্যে উল্লেখিত ইউনিটগুলোকে যাবতীয় গোলাবারুদ মিসাইল এবং অন্যান্য রকেট মজুতের নির্দেশ দেন। মুসলিম দেশগুলোর মধ্যে সবথেকে বেশি আধুনিক অস্ত্র আছে মিশরের কাছেই। অর্থাৎ সৌদি আরব বা তুরস্কের থেকেও মিশরের আধুনিক অস্ত্রের সংখ্যা বেশি, বিশেষ করে তাদের বিপুল সংখ্যক অত্যাধুনিক যুদ্ধবিমান আছে, যেমন রাফাল, F-16 এবং MiG-29। এছাড়াও তাদের ট্যাঙ্ক বহরও অত্যন্ত শক্তিশালী। আমেরিকা পর মিশরের কাছে সবথেকে বেশি M1 আব্রামস ট্যাঙ্ক আছে, সেগুলো আবার আমেরিকার কাছে প্রযুক্তি নিয়ে মিশরেই তৈরি। এছাড়াও মিশর প্রথম মুসলিম দেশ যাদের কাছে লাইট এয়ারক্রাফট ক্যারিয়ারও আছে। মিশরীয়রা ইসরায়েলিদের জাতশত্রু। পরিস্থিতি এখন এতটাই খারাপ অবস্থায় পৌঁছেছে যে 2 দিন আগে মিশরের চেকপোস্টে ইসরায়েলিরা ট্যাঙ্ক দিয়ে হামলা পর্যন্ত করেছে। এদিকে মিশরের সবথেকে ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব। মিশর যুদ্ধে জড়ানো মানে সৌদি আরবও এই যুদ্ধে জড়িয়ে পড়া। প্রিয় দর্শক, মিশরের এ ধরনের প্রস্তুতি কতটা তাৎপর্যপূর্ণ বলে আপনি মনে করেন? এই যুদ্ধে মিশর জড়িয়ে পড়লে কি ফলাফল হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ফিলিস্তিন ইসরায়েল সংকট নিয়ে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।